হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তহিদুল ইসলাম বলছি, ওয়ান স্কয়ারের পক্ষ থেকে। আচ্ছা, আমরা মূলত টুইটার মার্কেটিংয়ের দ্বিতীয় ক্লাসটি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। আমরা গত ভিডিওতে দেখাইছিলাম কীভাবে আমরা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, প্রপারভাবে আমাদের প্রোফাইলটা সাজাবো, আমরা কীভাবে আমাদের টার্গেট ট্রাফিক খুঁজে আনবো এবং তাদেরকে কীভাবে ফলো করব, সে ব্যাপারে আমরা দেখিয়েছিলাম। আজ আমরা দেখাবো কীভাবে আমরা মার্কেটিং করব তাদের কাছে, এবং কীভাবে আমরা আরও ভালো পরিমাণে ট্রাফিক আনতে পারবো এবং তাদের কাছে আমাদের অফার সম্পর্কে জানতে পারবো, সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকে। তাই যারা আগে আমাদের প্রথম ক্লাসটি দেখেন টুইটার মার্কেটিং সম্পর্কে, তারা তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন দেওয়া লিঙ্কটি ফলো করে আমাদের প্রথম ক্লাসটিতে অংশগ্রহণ করে নেবেন। আর আমাদের যারা নতুন না আমাদের চ্যানেলে, তারা অবশ্যই আমাদের যে ক্লাসগুলো নেওয়া আছে অলরেডি সেগুলো দেখবেন। আশা করি সিপিএম মার্কেটিং সম্পর্কে অনেকটা ধারণা পাবেন এবং সিপিএম মার্কেটিংয়ে সফলতা পাবেন, খুব সহজেই আপনি ইনকাম শুরু করতে পারবেন এই সিপিএম মার্কেটিং কোর্সের মাধ্যমে। আমাদের এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি প্রোভাইড করা হয়েছে এবং অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি সিপিএম মার্কেটিংয়ে একটা ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। সেই জন্য আজ আমরা চলুন আমরা আজকে টুইটার মার্কেটিং এর ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে অলরেডি আমাদের একটা টুইটার অ্যাকাউন্ট যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা লগ ইন করা আছে। এটা মূলত আমাদের গত ক্লাসে যে আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টটি মূলত আমরা আজকে দেখাবো কীভাবে আমরা আমাদের অফারগুলো প্রমোট করবো এবং কীভাবে আমরা টুইটার থেকে আমাদের ট্রাফিক নিয়ে আসবো। টুইটারে মূলত কিছু দুই ধরনের মার্কেটিং আমরা করে থাকি, যেটা সহজ, যার মাধ্যমে আপনি সহজে আপনার অফারগুলো প্রমোট করতে পারবেন। টুইটার মার্কেটিংয়ে আপনার মূলত কমেন্ট মার্কেটিংটা অনেক পপুলার একটি মার্কেটিং, অর্থাৎ আপনার ভালো ভালো যে কেউ হচ্ছে টুইট করলো, তাতে ধরুন আপনার অনেক অনেক হিউজ পরিমাণে কমেন্ট আছে, আপনি সে কমেন্টগুলোতে আপনি মূলত আপনার যে পোস্টটি থাকবে সে পোস্টে তাদের কমেন্টে দিবেন। এইভাবে আপনি মার্কেটিং করতে পারেন টুইটার মার্কেটিং। আর একটা হচ্ছে তাদেরকে হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করে, হ্যাশট্যাগ টুইটার মার্কেটিংয়ে অনেক ফলো করে, অর্থাৎ হ্যাশট্যাগের মাধ্যমে আপনি টুইট করতে পারেন যার মাধ্যমে আপনি হিউজ পরিমাণ ট্রাফিক আনতে পারবেন। চলুন আমরা মূলত আজকে দেখে নিই কীভাবে আমরা আমাদের ট্রাফিকগুলো আনবো এবং তাদের কাছে আমাদের অফার সম্পর্কে জানাবো। চলুন এখানে আমরা প্রথমে দেখি কিভাবে আমরা কমেন্ট মার্কেটিং করব। কমেন্ট মার্কেটিং এর জন্য ধরুন আপনি একটা অ্যামাজনের প্রোডাক্ট অথবা বিভিন্ন ধরনের গিফট কার্ডের অফার থাকতে পারে, সেই ধরনের গিফট কার্ডের মধ্যে একটা অ্যামাজন অফারটা অনেক পপুলার একটি অফার, এটা অনেকের মধ্যে চাহিদা আছে। সেজন্য এই গিফট কার্ডের অফারগুলো নিয়ে যত কাজ করতে পারেন করার চেষ্টা করবেন, কারণ টুইটার এই গিফট কার্ডের অফারগুলো সহজে কনভার্সন পাওয়া যায় এবং এর থেকে ভালো পরিমাণে আর্ন করা যায়। চলুন আমরা দেখি কিভাবে আমরা দিব, সার্চ করব। আমি মূলত এখানে অ্যামাজন লিখে সার্চ দিলাম। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমরা কীভাবে টুলসগুলো ব্যবহার করে আমরা কীভাবে হচ্ছে আমাদের পিপলগুলো ট্রাফিকগুলো নিয়ে আসবো, সেটা দেখিয়েছিলাম। আজ আমরা দেখব কীভাবে আমরা শুধুমাত্র ফেসবুক ব্যবহার করে কোনো টুইটার কোনো টুলস ইউজ করব না, সেভাবে আমরা কীভাবে ট্রাফিকগুলো খুঁজে আনবো সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করছি। দেখুন এখানে আমি অ্যামাজন লিখে সার্চ দেওয়ার পরে আপনারা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। হ্যাশট্যাগ ব্যবহার করলে আরও যারা হচ্ছে অ্যামাজন নিয়ে পোস্ট করতেছে তাদের সম্পর্কে আমরা জানতে পারবো। দেখুন অ্যামাজন এখানে অ্যামাজন গিফট কার্ডে লিখি, তাহলে আমরা যে গিফট কার্ডের উপরে কে কে ইন্টারেস্টেড সে সম্পর্কে আমরা জানতে পারবো। অ্যামাজন গিফট কার্ড, এখানে শুধুমাত্র একটি প্রোফাইল আসলো অ্যামাজন। অ্যামাজন গিফট কার্ড লিখে আমি সার্চ দিলাম, দেন আমি এখানে যাব লেটেস্টে। দেখুন এখানে অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে এরা বিভিন্ন ধরনের পোস্ট করছে, আপনি এখান থেকে পোস্ট আপনি একটা প্রথমে একটা পোস্ট লিখে নেবেন যে আপনি তাদেরকে কী ধরনের পোস্ট করতে চাচ্ছেন। আপনি এখানে একটা নোটপ্যাডে দিলেন, নোটপ্যাডের মাধ্যমে এখানে অ্যামাজন অফার লিখে সেভ করে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো নাম লিখে আপনার সুবিধার্থে যে কোনো ধরনের নাম লিখে লিখে রাখতে পারেন। দেন আমি এখানে একটা সুন্দর লেখা লিখব যেন আমার, দেখেন এখানে একটা লিখছে ডোন্ট মিস আওয়ার লেটেস্ট রোমান্স
অ্যামাজন গিফট কার্ড, অর্থাৎ তাদের অ্যামাজন গিফট কার্ড যেন আমরা মিস না করি। এটা মূলত একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে আমাদের এই অফারগুলো প্রমোট করেছে। দেখুন একজনে অনেকবার প্রমোট বা পোস্ট করছে, টুইট করছে। দেখুন এখানে অ্যামাজন গিফট কার্ড ইজ ব্ল্যাক গিফট বক্স ক্লাসিক কার্ড ডিজাইন, এই ধরনের বিভিন্ন ধরনের লেখা আছে। আপনি একটা সুন্দরভাবে লিখবেন, ছোট একটা লেখা, ছোট একটা কন্টেন্ট থাকবে, কিন্তু এর মধ্যে যেন খুব সুন্দরভাবে অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে আপনার তাদেরকে জানাতে পারেন। অ্যামাজন গিফট কার্ড দেখুন এখানে লেখা আছে, গেট এ $20 গিফট কার্ড, হোয়েন ইউ বাই $100 গিফট কার্ড। ধরেন আপনি এখানে একটা সার্চ দিলেন, লেখাটা লিখলেন, এখানে আপনি একটা লেখা লিখলেন, দেন এখানে লিখতে পারেন প্লিজ দেন। আপনি এই লেখাটার পরে এখানে প্লিজ চেক দিস লিঙ্ক ফর ডিটেলস লিখে আপনি আপনার অফার লিঙ্কটা আপনি দিবেন। আমি আমার অফার লিঙ্কটা দেখিয়ে দিই, আমি ব্লগারে যে ল্যান্ডিং পেজটা আমরা ক্রিয়েট করেছি সেইখানে চলে যাব। আমরা ব্লগারে যে যেখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ব্লগারের সেখানে আমরা চলে যাব। দেন আমি এখানে আমরা একটা নতুন দেখুন হিউজ পরিমাণ আমরা জিমেল ইউজ করেছি এখানে মূলত ব্লগারের জন্য। আমরা দেন এখানে নেক্সটে ক্লিক করলাম, এখন এটা মূলত আমার একটি ল্যান্ডিং পেজ, এটা একটা মূলত আমার ব্লগার .com এর সাইট, এখান থেকে আমি একটা ল্যান্ডিং পেজ সাজিয়েছি। দেখুন দেখুন এভাবে আপনারা সুন্দর একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, এবং আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে আপনারা কাস্টমাইজ করে সুন্দর একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন। সেজন্য আমাদের ওয়ান স্কোয়ারের সাথে থাকুন। অনেকে জানতে যাচ্ছেন যে আমরা কিভাবে একটি সুন্দরভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি, সে ব্যাপারে অবশ্যই আমরা আপনাদের সাহায্য করবো। অবশ্যই আমরা নেক্সট একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো কিভাবে আপনারা সুন্দর একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনার যে ট্রাফিক আছে তাকে আকৃষ্ট করে আপনার অফারটা তাদের কাছে পৌঁছা। দেন আমি এখানে পেস্ট করলাম, দেখুন এটাই আমার অফারের লিঙ্ক। দেন আমি এখানে সুন্দর করে কিছু লেখা লিখলাম, দেন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আমার টুইটার অ্যাকাউন্টে চলে গেলাম। দেখুন এখানে আমি যে তারা যে অফারগুলো দিছে আমি শুধুমাত্র কমেন্টে তাদেরকে রিপ্লাই দেব। অর্থাৎ এই যখন আপনি আপনার কমেন্টে রিপ্লাই দিচ্ছেন তখন যে দেখুন এখানে টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই যাচ্ছে, প্রথম দুই প্রথমবার যখন আপনি একটা লিঙ্ক শেয়ার করবেন তখন আপনাকে ভেরিফাই যাবে, তখন আপনি এটা ক্যাপচাগুলো পূরণ করলে আপনার আর কোনো ধরনের প্রবলেম হবে না। পরবর্তীতে আপনি অনেকদিন একটা টুইটার অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। এখানে একটা কোড পাঠিয়েছে যে আমার নাম্বারে একটা কোড দিয়েছে, এই কোডটা আমি দিব। মূলত একবার ভেরিফাই করলে পরবর্তীতে আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় না টুইটারে। দেখুন এখানে আমি কন্টিনিউ টু টুইটার, এখানে আমি আবার কন্টিনিউ করতে পারলাম। টুইটার অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম ফেস হয় না, কারণ হয়তো আপনার দুই তিনটা সিম আছে, তখন আপনি শুধুমাত্র নাম্বার দিয়ে ক্রিয়েট করে আপনি এখানে টুইটার মার্কেটিং করতে পারেন। চলুন আমরা দেখাচ্ছিলাম কীভাবে আমরা কমেন্ট মার্কেটিং করবো। কমেন্ট মার্কেটিংটা অনেক ভালো একটি পপুলার একটি মার্কেটিং, এখান থেকে আপনি ভালো ভালো পরিমাণ ট্রাফিক আনতে পারেন। দেখুন আপনি যখন এখানে আপনার কমেন্টে আপনার লিঙ্কটা প্রমোট করলেন, তখন দেখবেন যে আপনার এখানে পরবর্তীতে এখানে কমেন্ট করতে আসবে সে অবশ্যই আপনার লিঙ্কটা এখানে দেখবে, আর যার যার এই পোস্টটা সেও কিন্তু আপনার এই অফারটা সম্পর্কে জানতেছে। সেজন্য আপনি তাদেরকে এভাবে কমেন্ট মার্কেটিং করতে পারেন। কমেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। এখন আমরা এভাবে প্রতিটা কমেন্টে এখানে দেখবেন যে আপনি হয়তো 10-15 মিনিট 20 মিনিট অথবা 1 ঘন্টা যদি সময় দেন আপনি প্রতিদিন প্রায়
500 থেকে 600 কমেন্ট মার্কেটিং করতে পারেন, এবং এর মাধ্যমে আপনার অবশ্যই কমপক্ষে 2টা 3টা এমনকি 5টা 6টা কনভার্সন থাকে। আপনি যদি একটা $2 অফার নিয়ে কাজ করেন তাহলে দেখবেন যে একটা শুধুমাত্র 2-3 ঘন্টা অথবা 1-1.5 ঘন্টা সময় দিলে আপনি প্রতিদিন মিনিমাম এখান থেকে $10 আর্ন করতে পারেন খুব সহজেই। এটি একটা ওয়ে গেল। সেকেন্ডে আরেকটা ওয়ে হচ্ছে আপনি হচ্ছে কিওয়ার্ড অর্থাৎ হ্যাশট্যাগ ইউজ করে আপনি টুইটার মার্কেটিং করতে পারেন, এবং টুইটার মার্কেটিংয়ে যদি আপনি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে দেখবেন যে আপনি এই হ্যাশট্যাগুলো ইউজ করলেন, এই জন্য মূলত আপনার যে হোম পেজে চলে যাবে, হোম পেজে যে আপনি কিওয়ার্ডগুলো দিলেন, এখানে আপনি বিভিন্ন কিওয়ার্ড লিখে রাখতে পারেন আপনার নোটপ্যাডে, তাহলে দেখবেন যে আপনি যখন টুইট করবেন তখন হচ্ছে আপনার হচ্ছে এই শুধুমাত্র সেই কিওয়ার্ডগুলো ইউজ করবেন, সেই কিওয়ার্ডগুলো ইউজ করে আপনি হচ্ছে আপনি টুইট করলেন। এখন দেখুন কেউ যদি অ্যামাজন গিফট কার্ড অথবা অ্যামাজন লিখে সার্চ করে তখন আপনার পোস্টটি প্রথমে শো করতেছে, যেহেতু আপনি লেটেস্ট দেখুন এখানে আপনি 12 সেকেন্ড আগে পোস্ট করতেছেন। এখন যদি কেউ অ্যামাজন লিখে সার্চ করে তাহলে দেখবেন যে আপনার এই পোস্টটি সবার আগে শো করতেছে, এবং সে যদি ইন্টারেস্ট হয় তাহলে আপনার এই ওয়েবসাইটে চলে যাবে। এভাবে আসলে মূলত আমরা টুইটার মার্কেটিং করতে পারি, এবং টুইটার মার্কেটিং থেকে ভালো পরিমাণে আর্ন করতে পারি। আর টুইটার মার্কেটিং থেকে অনেকটা সাকসেস হওয়া যায়। শুধুমাত্র আপনারা আস্তে আস্তে টুইটার মার্কেটিং করতে থাকুন, পাশাপাশি আমরা যে গাইডলাইনগুলো দিচ্ছি সে অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। আমরা যে ওয়েবসাইটে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে কাজ করার যে ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন। আর যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের আগের ভিডিও ক্লাসগুলো কমপ্লিট করে নেবেন, সে ক্লাসগুলো অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে, এবং সিপিএ মার্কেটিং থেকে অবশ্যই আপনি ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। এটাই হলো মূলত টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং এর সম্পর্কে যদি কখনো আপডেট দেওয়ার প্রয়োজন হয় অথবা কেউ কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাদের জানাবেন, আমরা অবশ্যই আপনাদের জন্য নতুন কোনো ক্লাস নিয়ে আসবো। কারণ হচ্ছে আপনারা যত ধরনের প্রবলেম ফেস করতেছেন আপনারা জানাবেন, তার উপরে বেস করে আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো, যেন আপনারা পূর্বে যে প্রবলেমগুলো ফেস করতেছেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আর কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনি জানতে পারেন, আর আমাদের ফেসবুক গ্রুপে মেম্বার হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। হয়তো আমাদের গ্রুপে যে ফেসবুক গ্রুপে যে ধরনের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অনেকে দেখলাম হচ্ছে বিভিন্ন ধরনের পোস্টার দিচ্ছে অ্যাপ্রুভালের জন্য, এবং মাঝে মধ্যে অনেকের মধ্যে হয়তো খারাপ লাগা তৈরি হয় যে আমরা পোস্টগুলো অ্যাকসেপ্ট করতেছি না কেন, অথবা আমরা হচ্ছে অ্যাপ্রুভ করতেছি না কেন, এই ধরনের প্রবলেম ফেস করেন। আসলে আমরা বলতে চাচ্ছি যে আপনারা যে ধরনের প্রবলেম ফেস করেন আমাদের বিভিন্ন পোস্টার ক্লাস যেগুলো আছে যে ক্লাসে প্রবলেম ফেস করতেছেন সেই ক্লাসের নিচে আপনি কমেন্ট করতে পারেন। আর দেখুন আমরা অ্যাপ্রুভ না করার কারণ কি, আমরা যখন অ্যাপ্রুভ করবো তখন আমাদের গ্রুপে অনেক পোস্ট হয়ে যাবে, তখন যারা নতুন তারা ক্লাসগুলো খুঁজে পেতে অনেকটা প্রবলেম ফেস করবে, অনেকে খুঁজে পাবে না, সেই জন্য আমরা মাঝে মধ্যে আমাদের গ্রুপে পোস্টগুলো কমানোর জন্য হলেও আমরা মাঝে মধ্যে কিছু কিছু পোস্ট অ্যাপ্রুভ করি না, কিন্তু সে তাকে আমরা জানানোর চেষ্টা করি কীভাবে আমরা সেই সমস্যার সমাধান পাবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আপনারা পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আপনাদের দিব যে ক্লাসগুলো নিব আপনারা যেন খুব সহজে আপনাদের কাছে সকল আপডেট পেয়ে যান। আর অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধু অথবা যাদের সিপিএ মার্কেটিং সম্পর্কে শেখার আগ্রহ আছে তাদেরকে অবশ্যই জানাবেন যেন তারাও আপনার মাধ্যমে কিছুটা আর্ন করতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করেন, আমরা খুব শীঘ্রই আমাদের পরবর্তী ক্লাসটি নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.